আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার আর খান আছে আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুরু করছে আমরা প্রশ্নোত্তর পর্বে আজকে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একজন যুবক সে প্রশ্ন পাঠিয়েছে সেটা হচ্ছে সে জানতে চেয়েছে পাঁচ থেকে ছয় বছর আগে ধরে আর কি সে মাস্ট হস্তন করছে কিন্তু সে জানতো না এটা যে আসলে খারাপ এটা একটা পুরুষের জন্য ক্ষতি হতে পারে ফলে এখন তার দ্রুত বীর্যপাত হচ্ছে আরেকটা একটা সমস্যা সে তুলে ধরেছে যে বীর্যপাত দ্রুত বীর্যপাতের সাথে সে যখন পায়খানা যখন তার কষা হচ্ছে বা কষ্ট হচ্ছে তখন সে প্রসাবের সাথে বা টয়লেটের সাথে বীর্য যাচ্ছে এই ক্ষেত্রে তার করণীয় কী এটা শুধু এই যুবকেরই সমস্যা না অনেকের এরকম হচ্ছে অনেকেই জানে না যে মাস্টারবেশন হস্ত হস্তমেতন করাটা কবিরা গুণা আল্লাহ মুসলমানদের উপর এমন কিছু চাপিয়ে দেয় নাই যেটা তার জন্য আসলে মঙ্গল যেহেতু এটা খারাপ বলে আল্লাহ তালা এগুলো আল্লাহ রসুল সাল্লাহ নিষেধ করছেন এটা করা যাবে না এটা করলে দাম্পত্য জীবনে যেই রকম আপনি সুখী হতেন সেটা থেকে অনেকটা পিছিয়ে যাবেন সবর করতে হবে যেহেতু এখন দ্রুত বীরপাত হচ্ছে সেহেতু আপনাকে ভালো করে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে আমি খাবারগুলোর নাম বলছি এগুলো খেয়াল করবেন ডিম আর দুধের একটা মিশ্রণ করবেন ডিমের কুসুম দিয়ে তারপর আপনি ভাতের সাথে ঘি খাবেন মাখন খাবেন প্রচুর পরিমাণে মধু খাবেন সকালবেলা কাঁচা শুলা চিবিয়ে খাবেন মাঝে মধ্যে কালি জিরা খাবেন আরও যদি আপনি ভালো কিছু খেতে চান সেটা হচ্ছে ডাবের পানি ফলের মধ্যে ফালুদা করে ফলটা মিশ্রণ করে আপনি দই দিক খেতে পারেন এগুলো খেলে আপনার শরীরের ভেতরে একটা ঘাটতি সেটা ঠিক হয়ে যাবে আর এক্সারসাইজের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেগেল এক্সারসাইজ এটা লিঙ্গের দৃঢ়তাটাকে ঠিক রাখবে আর বীর্যপাতের সময়টাকে ধরে রাখার জন্য প্রতিদিন সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে বিশ মিনিট করে ইরা পিঙ্গুলা নারীর ব্যায়াম করতে হবে এটা শ্বাস বন্ধ রাখতে হয় মলদার পায়খানা রাস্তাকে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ পানের এটা করতে করতে দেখবেন এটা ঠিক হয়ে যাবে আর আপনার পোশাকটা পানি বেশি করে খেলে যাতে ক্লিয়ার হয়ে যায় আর কলা খেতে হবে কলা খেলে যেন বাথরুমটা যেন পরিষ্কার হয়ে গেলে আপনার এই যে বীর্য দেওয়া এটা কমে যাবে তারপরে যদি না যায় তাহলে আপনার তাল মাখানা শিলাজিৎ কাতিলা গাম এটা পানিতে ভিজিয়ে সকাল এবং রাতের বেলা খেলে ইনশানের সমস্যার সমাধান হয়ে যাবে তবে সত্য হচ্ছে পরবর্তীতে আর কখনও হস্তমোদন করা যাবে না আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফিজ